সৌরভ ইজ লার্নিং আজকে আমরা মেডিসিনাল কেমিস্ট্রির সেকেন্ড ক্লাস শুরু করব। আজকে আমরা স্ট্রাকচার অ্যাক্টিভিটি রিলেশনশিপ অফ মরফিন অর্থাৎ আমাদের এই যে আমি গত কাছে যে দেখিয়েছি ওই স্ট্রাকচারের মধ্যে কীরকম করে ওর অ্যাক্টিভিটি আমরা ইনক্রিজ করতে পারি কীরকম করে ওর অ্যাক্টিভিটি ডিক্রিজ হবে বা ওর পরেন্সি কমবে বাড়বে সেই জিনিসগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো তাহলে আমাদের প্রথম যে জিনিস জানতে হবে সেটা হচ্ছে কি মরফিনের স্ট্রাকচার আমি এই জিনিসটা আমরা গতকালকেই বলেছিলাম গত ক্লাসেই বলেছিলাম আমরা বলতেছি কি আমরা তিনটা রিং আঁকছি তিনটা তিনটা সাইট্রিক বা ছয় কার্বন বিশিষ্ট রিং আছে এক দুই তিন যেটাকে আমি সি দিয়ে ডিনোট করছি বলতেছে যে আমার মরফিনটা হচ্ছে যে মরফিনের মধ্যে পাঁচ রকমের আমরা রিং পাচ্ছি কয় রকমের রিং পাচ্ছি পাঁচ রকমের রিং পাচ্ছি কি কি একটা হচ্ছে যে আমার এয়ার রিং যেটা আমি বেঞ্জিন রিং বলতে যেটা আমি কি বলতেছি বেঞ্জিন রিং এবং বি এবং সি যেটা বলবো সাইক্রোহ্যাকজেন রিং বলবো কেন বলতেছে কারণ আমি দেখেন এই এয়ারিং এর মধ্যে দেখেন আমার এই এয়ারিং এর মধ্যে আমার কে আছে ডাবল থ্রি ডাবল বন আছে কিন্তু বি এ রিং এর মধ্যে কোন রকমের ডাবল বন্ড নাই এজন্য এটাকে বলি সাইক্রোহেক্সেন বলতেছে ঠিক আছে কারণ আবার সি রিং এর মধ্যে দেখেন একটা মাত্র 7 এবং 8 নামে পজিশনে একটা মাত্র ডাবল বন্ড আছে এটাকে আমি হেক্সিন এজন্য অ্যালকিন যেরকম বলি যেন এটাকে হেক্সিন বলতেছে ঠিক আছে ওকে তাহলে আমরা তো যখন আমাদেরকে আসলে এস এ আর এক্সপ্লেন করতে বলে পরীক্ষা বেশিরভাগ ক্ষেত্রে চার নাম্বার জন্য আসে পরীক্ষার কত নাম্বার জন্য চার নাম্বার জন্য ব্রড কোশ্চেনে আসে জিনিসটা ঠিক আছে বড় কোশ্চেনের ক্ষেত্রে আছে তো আমরা কি বলবো তো আমাদেরকে এই এস নিয়ম হচ্ছে কি এস এর নিয়ম হচ্ছে যে আমি যে স্ট্রাকচারটা আঁকবে ধরে আমাকে বলছে মরফিনের এস ব্যাখ্যা করতে বলছে আপনার থেকে মরফিনের এস জানতে হবে অর্থাৎ মরফিনের যে স্ট্রাকচারটা আছে সেটা হচ্ছে ওর জন্য এসেনশিয়াল অর্থাৎ ও যেভাবে আছে সে সবচেয়ে বেস্ট পজিশনে আছে ঠিক আছে আপনি যখন এর মধ্যে কোনো রকমের কারসাজি করবেন অর্থাৎ কোনো রকমের কোনো একটা প্রোডাক্ট সরাবেন কোনো একটা প্রোডাক্ট ইনপুট করবেন কোনো একটা প্রোডাক্ট রিমুভ করবেন তখন ওর অ্যাক্টিভিটি বাড়বে অথবা অ্যাক্টিভিটি কমবে তাহলে আমরা জানি যে মরফিনের মধ্যে তিন নাম্বার কার্বনে ওয়ে ছয় নাম্বার কার্বনে ওয়ে সেভেন এটা ডাবল বন্ড এবং এখানে আছে তাহলে এই যে এখানে এই টার্মগুলোকে আমরা একটু নামকরণ করব বা নাম দিয়ে জানার চেষ্টা করব ঠিক আছে তাহলে আমরা দেখি আমরা দেখি তাহলে আমি এ রিংকে বলছি বেঞ্জি রিং বি এবং সি রিংকে কে বলতেছে কি এই আমার সাইক্রো রিং অর্থাৎ ছয় কার্বন বিশিষ্ট রিং বলতেছে ডি রিংকে বলতেছে রিং কে মানে কি পাঁচ কার্বন যে রিংটা থাকে যে পাঁচ কার্বন রিং টা হচ্ছে এক দুই তিন চার পাঁচের দেখা জিনিসটা রিং দেখাইছে এবং ই রিংটা বলছে ডাইহাইড্রো রিং ই রিংটা বলছে কি ডাইহাইড্রো অর্থাৎ আমার যে আমার যে পিরিডিন আছে পিরিডিনটা হচ্ছে এরকম ঠিক আছে না এই যে এরকম যে এরকম কি থাকে জাস্ট ডাবল বন্ডটা নাই আর কি ঠিক আছে জিনিসটা এরকম থাকে তাহলে আমরা যে জিনিসটা বোঝার চেষ্টা করতেছি তাহলে আমরা মাথায় রাখবো যে আমার এই মরফিনটা মিউ রিসেপ্টর অ্যানালগ মিউ রিসেপ্টর মানে কি রিসেপ্টর মানে কি রিসেপ্টর মানে হচ্ছে যে ধর আমি আমরা কি বলবো রিসেপ্টর হচ্ছে এমন একটা জিনিস যেখানে ধরেন আমরা সব জানি ধর রিসেপ্টর হচ্ছে আমার যে এই যে ড্রাগ এটা স্ট্রাকচার এই স্ট্রাকচারটা গিয়ে শুধুমাত্র কেবলমাত্র মিউ রিসেপ্টর বাইন্ড করতে পারবে অর্থাৎ একটা যখন ড্রাগ একটা রিসেপ্টর বাইন্ড করবে তখন থেরাপিউটিক অ্যাক্টিভিটি দেখাবে ধরুন রিসেপ্টর কিরকম দামে আমি সহজ করে বুঝাই ধরুন এটা এই কলমে ঢাকার জন্য এটা সুইটেবল কিন্তু আমি যদি এটার মধ্যে এটা এটা কিন্তু ফিট হচ্ছে না তার মানে কি আমার একটা ড্রাগ অন্য একটা ড্রাগ রিসেপ্টের সাথে বাইন্ড করতে পারে না অর্থাৎ আমি যখন মাথা খামড়ার জন্য ওষুধ খাচ্ছেন এটা আপনার কোথায় গিয়ে কাজ করবে সেটা ফিক্স করা থাকে এটা ওইখানে গিয়ে যখন বাইন্ড করবে তখনই কি করতে পারবো থেরাপিউটিক অ্যাক্টিভিটি দেখাতে পারবে তার মানে আমার মাথায় রাখতে হবে যে মরফিনটা মিউ রিসেপ্টর অ্যানালগ অর্থাৎ মিউ রিসেপ্টরে গিয়ে কী করবে কাজ করবে তাহলে আমি এখানে নাম্বারিং করি তিন নাম্বার আমার গায়ে বসছে কি হাইড্রোক্সিল গ্রুপ ছয় নাম্বার বসে আমার হাইড্রোক্সিল গ্রুপ এবং এই যে এই যে এটা এটাকে বলতেছে তেরো চোদ্দ পনেরো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো এটা মার্কিং করা হয় নাই পনেরো ষোলো সতেরো এই সতেরো নাম্বারটাকে বলতেছে কি আমার টার্সিয়ারি নাইট্রোজেন গ্রুপ টার্সিয়ারি মানে কি যে ওর হাত করে তিনটা নাইট্রোজেন একটা একটা দুইটা তিনটা এই যে মানে টারশিয়ারি নাইট্রোজেন গ্রুপ বলতেছে ওকে এবং এই ছাদ এবং আর নাম বলছে কি এলসেকিক আনসেসরি লিংকেজ বলতেছে তাহলে আপনাকে যখন বলবে এস এর অফ মরফিন লিখতে মিনিমাম তিন চার পেজে লিখতে হবে তো তিন চার পেজে কেমনে লিখবেন আপনি যা দেওয়া হয় তা যদি বর্ণনা করেন তাহলে জিনিসটা হয়ে যাবে ঠিক আছে তাহলে আমি কি লিখবেন মরফিন ইজ এ মিউ রিসেপ্টর অ্যানালগ ইট হ্যাজ ফাইভ রিংস ওয়ান ইজ বেঞ্জিন রিং অ্যান্ড বি এন্ড সি সাইক্রোহেক্সেন রিং রিং আমরা একটা নাম শুনছি কাইরাল কাইরাল কার্বন এ নামটা শুনছি কাইরাল কাকে বলে যে কার্বনের মধ্যে যে কার্বনের চারটা হাতে ডিফারেন্ট ডিফারেন্ট কম্পাউন্ড থাকবে এ বি সি ডি এই এগুলো হচ্ছে কি আমাকে কি বলবো কাইরাল কার্বন এবং এই কার্বনটাকে বলতেছে কি কাইরাল কার্বন বা কাইরাল সেন্টার বলছে মরফিনের ক্ষেত্রে এটা একটু মুগুস্ত করার চেষ্টা করবে মরফিনের ক্ষেত্রে আমার পাঁচটা কাইরাল সেন্টার দেখা যায় মরফিনের ক্ষেত্রে কয়টা কাইরাল সেন্টার দেখা যায় পাঁচটা কাইরাল সেন্টার দেখা যায় সেটা কী কী একটা হচ্ছে ফাইভ আর এখানে আর দিয়ে রোটেশন বোঝাচ্ছে আর এবং এস এর মাথায় আমি সহজ আমি কেমন মনে রাখতাম মনে কি পাঁচ ছয় নয় তেরো চোদ্দ পাঁচ ছয় নয় তেরো চোদ্দো আমি এইভাবে কি করতাম মাথায় রাখতাম যে এই এই সিকুয়েন্সটা তার মানে এরপর কি আর এস আর এস আর এইভাবে সিরিয়েন্সটা মাথায় রাখতাম তার মানে কি আমি কি বলতাম সেন্টার ফাইভ আর সিক্স এস নাইন আর থার্টিন এস ফোরটিন আর ঠিক আছে এবার আসি কি এই যে যখন আমি আর একটা জিনিস জানি যে কম্পাউন্ডটা অপটিক্যালি অ্যাক্টিভ সরি যার মধ্যে কায়রাল কার্প আছে সেই কম্পাউন্ডটা অপটিক্যালি অ্যাক্টিভ অপটিক্যালি অ্যাক্টিভ এই ওয়ার্ডগুলো মাথা লিখতে হবে মাথায় রাখতে হবে অপটিক্যাল অ্যাক্টিভ মানে কি যেটা লাইটের প্রেজেন্সে রোটেট করবে যেটা পিপিআই অর্থাৎ প্রেন পোলারাইজ লাইটটাকে প্রোটেক্ট করতে সাহায্য করবে আমার বলতেছে যে মরফিনটা ন্যাচারালি ল্যাবরেটারি অপটিক্যালি অ্যাক্টিভ ল্যাবো কম্পাউন্ড অর্থাৎ আমি যখন মরফিনটাকে আমি ডেক্সট্রো করব ওর অ্যাক্টিভিটি কমে যাবে কেন এগুলো হচ্ছে মরফিনের বেসিক এসেনশিয়াল জিনিস তো আমাদেরকে জিনিসগুলো লিখতে হবে আমরা লাস্ট ক্লাসে দেখাচ্ছিলাম কি কোন পজিশনে কি অ্যাড করলে ওর অ্যাক্টিভিটি কমবে কোন পজিশনে কি অ্যাড করলে অ্যাক্টিভিটি বাড়বে তাই আপনি এবার যদি আমি অ্যারিং নিয়ে বলতে চান আমি কীভাবে বলবেন অ্যারিং নিয়ে কি বলবে কীভাবে বলবেন বলবেন যে অ্যারিংয়ের মধ্যে কি হচ্ছে অ্যারিংটা হচ্ছে যে They had a channel. অ্যারিং এর মধ্যে কিভাবে বলবেন দেখা যাচ্ছে যাচ্ছে তো অ্যারিং এর মধ্যে আমরা কিভাবে বলবো অ্যারিংটা হচ্ছে মূলত ওর অপিয়ার অ্যানালিসিস যখন দাই অর্থাৎ আমি যখন এই অ্যারিং এর মধ্যে কোন রকম চেঞ্জ করব সেটা ও অ্যানালিসিস অ্যাক্টিভিটি দিতে পারবে না অর্থাৎ মরফিনের যে মেইন কাজ ও হচ্ছে কি অ্যানালিসিস প্রদান করা আমাদেরকে যে ব্যথা অনুভব না হওয়া না হওয়ার জন্য দাই সেটাও ও মূলত কেসের জন্য পাচ্ছি আমি অ্যারিং পাচ্ছি অর্থাৎ অ্যারিং এর মধ্যে যা আছে সবগুলো এসেনশিয়াল অর্থাৎ আপনি যখন এসেনশিয়াল জিনিসটা সরাই ফেলবেন ওর অ্যাক্টিভিটি কমে যাবে বা অ্যাক্টিভিটি বেড়ে যাবে তো আপনি কি বলবেন ইন ইন রিং এ রেসপন্সিবল ফর ওপিয়ার অ্যানালজেসিক অ্যান্ড এন্ড হাইড্রোক্সিল গ্রুপ অ্যাট নাম্বার থ্রি ইস এসেনশিয়াল এসেন্সিয়াল ফর ওপিয়ার অ্যানালজেসিক ইফেক্ট হোয়েন উই রিপ্রেস হাইড্রোক্সিল গ্রুপ বাই হাইড্রোজেন আর এনি আদার অ্যাটম দের অ্যাক্টিভিটি উইল ডিক্রিজ তো আমি আপনাকে গত ক্লাসে বলছিলাম যে আমরা ওই তিন নাম্বার কার্বনে আমি দেখাই তো আমি এখানে এটাকে এভাবে বলতে পারি অ্যাট পজিউশন ফ্রি হওয়ান উই অ্যাট হাইড্রক্সিজ অ্যাক্টিভিটি ইস হাইড্রক্সি কম্পাউন্ড ইজ রেসপনসিবল ফর মোর অ্যাক্টিভিটি উই রিপ্লেস হাইড্রক্সি কম্পাউন্ড বা হাইড্রোজেন মিটোক্সি এসেটোক্সিক গ্রুপদের অ্যাক্টিভিটি উইল ডিক্রিজ তো ওই জিনিসটাকে আমরা এভাবে বলে আপনার জন্য কীভাবে সুবিধা হবে তো তিন নম্বরে আমার অ্যাসেয়ারটা তিন নাম্বারে মোর ফ্রি এটা হয়ে গেল এবার আসি কি আমার নাইট্রোজেন এটম নাইট্রোজেন এটম কি বলতেছে নাইট্রোজেন এটম হচ্ছে যে একটা এসেন্সিয়াল অথবা আমি বারবার বলতেছি যা কিছু থাকবে সব কিছু এসেন্সিয়াল যা কিছু থাকবে সব কিছু এসেন্সিয়াল এখানে চেঞ্জ করতে হবে ঠিক আছে বলছে নাইট্রোজেন হচ্ছে কি তার এসেন্সিয়াল ঠিক আছে না এবার খুব এখানে একটা খুব মজার বিষয় স্যার আমি যখন গতকাল আমাদেরকে পড়াইছি তখন আমি বলছি এখানে সিএস থেকে আমি কি লিখছিলাম আমি আর লিখছিলাম আর মানে কি মূলক এই আরটাকে আমি কি দেখাছিলাম একটা অ্যালকাইল কম্পাউন্ড দেখিয়েছিলাম এখন বলতেছে যদি আমি এই তিন ডিগ্রিটা আমার এসেন্সিয়াল কম্পাউন্ড যদি আমি এটার সাথে থাকি এটা অ্যাগনিশ হিসাবে কাজ করবে অ্যাগনিশ মানে কি আমি যে ইফেক্টটা চাচ্ছি ও আমাকে সেই ইফেক্টটা দিচ্ছে একসাথে মিলে কাজ করবে একটা ভালো ইফেক্ট দিবে যদি আমি বলতেছি যে এ আর এর মধ্যে যদি আমি কার্বন চেনটা বাড়াই অর্থাৎ আমি এটাকে এটা যে ছয় কার্বন করি তখন ও কাজ করবে আমি বলছিলাম কি করবে অ্যান্টাগনিস অ্যান্টাগনিস মানে কি ওর যে ইফেক্টটা দেওয়া আছে সেটা পুরো বিপরীত ইফেক্ট অর্থাৎ পুরো চেঞ্জ হয়ে যাবে এটাকে বলতেছি কি আমি অ্যান্টাগনিস ইফেক্ট দিবে যখন আমি কার্বন সংখ্যা বাড়াবো যদি আমি এখানে এখানে যদি আমি সেচুরেড আনসেচুরেড কম্পাউন্ড করি তখন ওর অ্যাক্টিভিটি আরো বেড়ে যাবে এই জিনিসটা আমরা ন্যালোক্সেনের ক্ষেত্রে দেখবো আশা করি ঠিক আছে তাহলে এই জিনিসটা আমি গত ক্লাসে বলছিলাম কি বলছিলাম গত ক্লাসে দেখেন আমি আবার আমরা একটু ব্যাক করি যারা দেখেন আমি বলছি কি দেখেন এখানে দেখা আশা করি ওকে বলছি যদি আমার সতেরো নম্বর পজিশনে তিন কার্বন সে কম হয় ও অ্যাগোনিস্ট হিসেবে কাজ করে যদি আমার তিন থেকে পাঁচ কার্বন হিসেবে কাজ করে ও অ্যান্টাগোনিস্ট হিসেবে কাজ করে আবার যদি পাঁচ কার্বন বেশি হয় ও এগোন হিসেবে কাজ করে ওর পটেন্সিয়াল অনেক বেশি বেড়ে যায় তো এই জিনিসটা আপনি কীভাবে বলবেন এস আর ক্ষেত্রে বলবেন যে আপনি বলবেন যে এ এন সেভেন্টিন পজিশন নাইট্রোজেন অ্যাটম ইস এসেনশিয়াল এসেনশিয়াল ফর অপের অ্যানালিসিক ইফেক্ট হয় নাইট্রোজেন অ্যাটম অ্যাটাচ উইথ মিথাইল গ্রুপ অর সি থ্রি গ্রুপ ইস অ্যাক্ট এস অ্যাগনিস্ট হয় দ্য নাম্বার অফ নাম্বার অফ কার্বন চেন ইনক্রিজ ইট অ্যাক্ট এস অ্যান্টাগনিস্ট ঠিক আছে এই জিনিসটা আমরা বলবেন তার মানে এইগুলো চেঞ্জ করে আমরা বলবেন জিনিসটা আসলে আমার জন্য সুবিধা হয় আমি আসলে বলতেছি এত সুন্দর গুছিয়ে বলতে পারতেছি না আমরা সুন্দর করে গুছিয়ে দেখি আসলে আমার ভালো হবে এবার মজার বিষয় আছে যদি আমি এই সি এস থ্রির জায়গায় যদি আমি বেঞ্জিন মূলক একটা বেঞ্জাইল মূলক অ্যাড করে দিই তখন ওর অ্যাক্টিভিটি দশ গুণ বেড়ে যাবে অ্যাগোনিস হিসেবে দশ গুণ বেড়ে যাবে যেমন এক কেন দশ গুণ বেড়ে যাবে কারণ হচ্ছে কি ওর লিপোফিলিসিটি বেড়ে যাবে কি বেড়ে যাবে যখন আমি বেঞ্জিন কম্পাউন্ড অ্যাড দিব ওর লিপোফিলিসিটি বেড়ে যাবে দেখা যাচ্ছে না মনে হয় রিপোপিলিসিটি বেড়ে যাবে লিপোফোজিসিটি বেড়ে যাওয়ার ফলে সুবিধা কী হবে ও আমার ব্রাড ব্রেন বেড়ে কী করতে হবে ক্রস করতে পারবে ব্রাড ব্রেন ক্রস করতে পারে মানে কেউ আমার ব্রেনে গিয়ে একটা সিরেশন ইফেক্ট বা আমার যে যে অ্যানালিসিস ইফেক্ট সেটা খুব ভালো দিতে পারবে যখন আমি এই নাইট্রোজেনের সাথে বেঞ্জিন মূলক অ্যাড করে দিব সেটার অ্যাক্টিভিটি টেন টাইম বেড়ে যেতে আপনি কী বলবেন হয় নাইট্রোজেন অ্যাটম হয় এন সেভেন এন পজিশন নাইট্রোজেন ইন দ্য নাইট্রোজেন অ্যাটম মিথাইল মিথাইল কম্পোনিস রিপ্রেস থ্রো ব্যাঞ্জাইল ব্যাঞ্জাল

করে এগুলো সব কিছুর পরীক্ষায় আসে বারবার সেম জিনিস অ্যাস্ট্রাকচারটা লিখবেন এটা চেঞ্জ করলে কী হবে কোনটা চেঞ্জ করলে বাড়বে কোনটা চেঞ্জ করলে কমবে আমাদের সেটাই বলতে হবে বুঝতে পারছি এবার আসি তিন নাম্বার গ্রুপ তিন নাম্বার গ্রুপে আমি কী দেখতেছি তিন নাম্বার গ্রুপের মধ্যে কী আছে আমার হাইড্রোক্সিল কম্পাউন্ড আছে এবং ছয় নাম্বার গ্রুপের মধ্যে আমার কী আছে হাইড্রোক্সিল কম্পাউন্ড আছে তো সেম জিনিস কথা কি বলছি বলবো যে আমি যখন অ্যাট পজিশন নাম্বার থ্রি অ্যান্ড পজিশন নাম্বার সিক্স হাইড্রোক্সিল গ্রুপ রিপ্রেস তখন আমার কী হবে অ্যাক্টিভিটি কমে যাবে এখানে একটা খুব টুইস আছে এখানে দেখার ক্ষেত্রে ভুল হতে পারে কীরকম ভুল হতে পারে যদি তিন নাম্বার পজিশনে আমি হাইড্রক্সি গ্রুপ চেঞ্জ করে অন্য কিছু দিই অ্যাক্টিভিটি কমবে কি বলতেছি তিন নাম্বার পজিশনে যদি আমি ওয়েস গ্রুপটা চেঞ্জ করে অন্য কিছু হাইড্রোজেন কিটোন দিই ওর অ্যাক্টিভিটি কমবে ঠিক আছে আমি এখানে দেখেছি উল্টা আমি এখানে দেখেছি কি যদি আমি ওয়েস গ্রুপ অ্যাড করে ওরা গুণ বাড়বে এটাকে চেঞ্জ করে দিয়ে ওর অ্যাক্টিভিটি দশ গুণ কমে যাবে বেসিক কথাবার্তা কিন্তু আবার ঝামেলা আছে এখানে যদি আমি ছয় নাম্বার কার্বনে ওয়েস গ্রুপ চেঞ্জ করে মিটক্সি গ্রুপ বা এসেটক্সি গ্রুপ দিই ওরা অ্যাক্টিভিটি বাড়বে সেটা কী যাবে হিরোইন হয়ে যাবে আমি আমাদেরকে লাস্ট ক্লাসে দেখেছি আমি জিনিসটাকে আমি এখানে ক্যামেরা দেখাচ্ছি আবার একটু কষ্টকর মজ যদি দেখেন তাহলে জিনিসটা বুঝতে হবে এটা লিখতে আমাদের অনেক সুবিধা হবে আমি কি বলছি অ্যাট পজিশন সিক্স দেখা যাচ্ছে আশা করি অ্যাট পজিশন নাম্বার সিক্স ওয়েচ গ্রুপ অ্যান্ড এসেটক্সি গ্রুপ এসিটাল গ্রুপ যখন আমি অ্যাড করবো ওর অ্যাক্টিভিটি বাড়বে যদি আমি যখন কিটন গ্রুপ এড করবো অ্যাক্টিভিটি কমে যাবে তো আমরা কীভাবে দেখবেন মরফিনের ক্ষেত্রে দেখবেন যে হয় অ্যাট পজিশন নাম্বার সিক্স ওয়েস রিপ্লেস উইথ এসিটাইল গ্রুপ দেয়ার অ্যাক্টিভিটি উইল ইনক্রিজ হয় অ্যান্ড থ্রি অ্যান্ড সিক্স বোথ রিপ্লেস বোথ হাইড্রোসি গ্রুপ রিপ্লেস উইথ এসিটাইল গ্রুপ ইটস ইট ইস এটা কী করবে এটা এটা কী করবে হিরো ইনফর্ম করবে এই জিনিসটা দেখে নেবেন তাই আমার এটা হচ্ছে কি ওরা এক্সট্রা চাকরি চলে গেল এবার আসি এবার আসি এই জিনিসটা আমি আমরা গতকাল বলে ফেলছি জিনিস আসলে কি জিনিস কি হচ্ছে ছয় নাম্বার পজিশন আবার আসি ছয় নাম্বার পজিশনে কি বলছি যদি ছয় নাম্বার পজিশনে ওয়েচ এর পরিবর্তে আমি কি দিই কিটন মূলক দিই ওর অ্যাক্টিভিটি কমে যাবে খুব ভালো করে বোঝান কি বলতেছি ছয় নাম্বার পজিশনে যদি আমি ওয়েচ এর পরিবর্তে কিটন গ্রুপ দিই ওর অ্যাক্টিভিটি কমে যাবে কিন্তু যদি আমি সাত এবং আট নাম্বার যে আনসেসি লিঙ্ক আছে যদি আমি সেটাকে তুলে দিই সেটা আমি ভেঙে দিই তখন ওর অ্যাক্টিভিটি কীভাবে বেড়ে যাবে এখানে দেখেছি দেখেন এই যে এইচ এফ এটা দেখেন এখানের মধ্যে কোনো ডাবল লিঙ্কেজ নাই এই চিত্রটার মধ্যে কোনো ডাবল লিঙ্কেজ নাই এমন কেস কীটন গ্রুপ আছে এক্ষেত্রে ওর অ্যাক্টিভিটি বাড়বে কিন্তু শুধুমাত্র ডাবল লিঙ্কেজ দিয়ে আপনি শুধুমাত্র ডাবল লিঙ্কেজ দিয়ে আপনি যদি কীটন গ্রুপ অ্যাড করেন ওর অ্যাক্টিভিটি কমবে তবে আপনি কীভাবে বলবেন তখন বলবো যে অ্যাড পজিশন নাম্বার সিক্স হয় উই অ্যাড কীটন কম্পাউন্ড অ্যান্ড দ্য সেভেন এইট পজিশন আনসেসুরেড বন্ড ইজ আমার এই কাজগুলো শেষ এবার আছে ডি রিং ডি রিং হচ্ছে কি আমার এসেন্সিয়াল রিং যদি আমি এটা কোনো কোনো চেঞ্জ করিড রিং টা তবে দেখা যাচ্ছে কি ওর একটিভিটি ডিক্রিজ হবে এখানে বাড়ার কোনো সুযোগ নেই কারণ এটা হচ্ছে এসেন্সিয়াল কম্পাউন্ড যদি আমি ডি রিংটা অর্থাৎ পিপি ডি রিংটা চেঞ্জ করি তাহলে দেখা যাবে কি ওর অ্যাক্টিভিটি কমে যাবে কারণ ই রিং এর ক্ষেত্রে কি আসে ই রিং হচ্ছে কি আমার ইথাইল লিঙ্কেজ অর্থাৎ আমি এখানে ও দিয়ে যুক্ত করছি যদি আমার ওর পরিবর্তে যদি আমি যে কোনো সালফার নাইট্রোজেন অ্যামিন যা কিছু অ্যাড করি না কেন ওর অ্যাক্টিভিটি কী হবে অ্যাক্টিভিটি ডিক্রিজ করবে ওর অ্যাক্টিভিটি কমে যাবে এটাকে বলতেছে হচ্ছে কি আমার বেসিক কথাবার্তা এস এ আর অফ মোরফিন তো আপনাকে এস এ আর অফ মোরফিন বলতে বলবে তখন আপনি কীভাবে বলবেন আমি একবার রিভিউ করতেছি ভালো করে শুনবেন আমরা নিজের মতো করে লিখবেন আশা করি বইয়ের মতো আসে বই আসে এগুলো দেখা নাই বই এগুলো দেখা মতো বই শুধুমাত্র স্ট্রাকচারগুলো দেওয়া আছে এটা চেঞ্জ করে এটা লিখতে হবে আমার নিজের মতো করে তাই আমি কীভাবে বলবেন প্রথমে বলবেন যে স্ট্রাকচার একটিভ রিলেশনশিপ আসলে ডিটারমাইন করে যে যেটা এসেন্সিয়াল কম্পাউন্ড সেটাকে যদি আমি চেঞ্জ করি সেটার মধ্যে কী কী পরিবর্তন হবে তখন আপনি কী বলবেন ইন মরফিন স্ট্রাকচার দেয়ার আর ফাইভ রিং ইট ইজ মিউ রিসেপ্টর অ্যানালগ ঠিক আছে আমি বুঝতে পারছি হয় রিং ইস বেঞ্জিন রিং বি অ্যান্ড সি সাইক্রো হ্যাক্সিন রিং ডি পেপার রিং ই হচ্ছে ডাইহাইড্রো রিং হয় না এবার উই চেঞ্জ এনি এনি ফার্দার কম্পাউন্ড দেয়ার অ্যাক্টিভিটি উইল ডিক্রিজ অর ইনক্রিজ ইট হ্যাজ ফাইভ কাইনাল সেন্টার ফাইভ আর সিক্স এস নাইন আর থার্টিন এস এন্ড ফোরটিন আর হয় না এবার উই রিপ্রেস দেয়ার অ্যাক্টিভ রিপ্রেস দ্য দেয়ার কাইরাল সেন্টার অর দেয়ার অ্যাক্টিভিটি উইল ডিক্রিজ মানে এগুলো হচ্ছে এসেন্সিয়াল আপনি যদি এগুলোকে কমাবেন এগুলো ছাড়া দেখেন আপনি ফাইভ আটটা কেমন বুঝছেন দেখেন এখানে ফাইভ দেখেন ও একটা কম্পাউন্ড ও একটা তিনটা এই তিনটা পোর্টে বিভিন্ন রকম এখানে হাইড্রোজেন আছে আর কি ঠিক আছে অর্থাৎ এই ছাড়া আর কোন কায়রা কম্পাউন্ড আমরা পাই না যখন আমরা এই কায়রা কম্পাউন্ডকে চেঞ্জ করবো ওটা অ্যাক্টিভ অটোমেটিক ডিক্রিস করবে আর ও সে অপটিক্যালি অ্যাক্টিভ হচ্ছে যে যেগুলো কায়রা কম কার্বন থাকবে তারা হচ্ছে অপটিকের একটা অ্যাক্টিভ কম্পাউন্ড এবং ওরা হচ্ছে বোরোডোটারি অর্থাৎ ওরা বাম দিক থেকে ঘুরে ঠিক আছে না এটা সুতরাং বাঁধা ওরা বাঁধতে করে যদি আমি ওকে করোন কারণে আমি ওকে ডেক্সট্রো করি ওর অ্যাক্টিভিটি একদম কমে যাবে এটা দেখলে আমাদের অ্যাক্টিভিস দেখবে যাবে গা এরপর কে আসবেন এরপর বলছে হোয়েন উই চেঞ্জ ইন রিং এ ইজ এসেনশিয়াল ফর দ্য অপিয়েট অ্যানালিস ইফেক্ট অ্যাট থ্রি পজিশন হাইড্রোক্সিল গ্রুপ ইজ এসেনশিয়াল ফর দ্য অপিয়েট অ্যানালিস ইফেক্ট হোয়েন এবার উই রিপ্রেস হাইড্রোক্সিল এটম দের একটিটিল ডি্রিস এক বেিয়ে ঠিক এ টলফ ইফেট হয়বার টু এটা মিথল গ্রু और C3গ্রপ দে এগুনি দে এগুনি হয়বারদা নাম্বার অফকার্ন চেন ইং্রিস দে এ আগুনি তবাভা বল পা অ ব। এডাক্ট দে অলসো অ্যাক্ট অ্যাস মোর অ্যান্টাগনিস অ্যান্টাগনিস মানে কি ও যে ইফেক্ট দিবে তার বিপরীত ইফেক্টটা ও দিবে ঠিক আছে না আমরা যখন মরফিন ওভার ডোজ হয়ে যায় আমরা যে অ্যান্টাগনিসটা ইউজ করি আমি আপনাদের কথা গতকাল বলছি ন্যালোক্সেনের কথাটা ঠিক আছে আবার বলছে কি যদি আমি নাইট্রোজেন গ্রুপের সাথে যদি আমি কোনো একটা ব্যানজাইল মূলক অ্যাড করে দিই তখন ওরা অ্যাক্টিভিটি টাইম টাইম বেড়ে যাবে কেন বেড়ে যাবে কারণ হচ্ছে ওর লিপোফিলিসিটি বেড়ে যাবে লিপোফিলিসিটি বেড়ে যাওয়ার ফলে ও আমাদের ব্রাড বেন ব্যারিয়ার বি 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 ব্রাড বেন ব্যারিয়ার ইজিলি ক্রস করতে পারে আমি আমরা দেখে নিবেন আসলে বোর্ডটাকে সুন্দর করে পয়েন্ট করে লিখে দেওয়া যেত আসলে এখানে এরকম করে দেখে দেওয়া যাচ্ছে না তো আমি বলতেছে আপনারা কষ্ট করে আসলে সুন্দর আসলে দেখা যাবে ঠিক আছে ওকে তিন নাম্বার আচ্ছা ছয় নাম্বার পজিশনে ছয় নাম্বার পজিশনে কি বলতেছে অর্থাৎ সি নাম্বার ডিং এর ক্ষেত্রে কি বলতেছে সি নাম্বার ডিং এ বলতেছে যদি আমি ও গ্রুপটা চেঞ্জ করি কোনো একটা হাই হাইড্রোজেন দিয়ে ওর অ্যাক্টিভিটি কমে যাবে যদি আমি ছয় নাম্বার সি ডিং এর মধ্যে সাত এবং আট নাম্বার পজিশনের মধ্যে গিয়ে যদি আমি এই আনসেচুরেটেড সেচুরেট করি এবং